চাঁদপুরের ফরিদগঞ্জে একটি বসত ঘর সহ মোট চারটি ঘরে আগুন লেগে পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় উপজেলার চারনং সুবিদপুর ইউনিয়নের ওয়াফদা রাস্তার দক্ষিণ পাশে মালেগোবাড়ির সিএনজি ড্রাইভার দেলোয়ার হোসেনের বাড়িতে সকাল দশটায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে করে দেলোয়ারের প্রায় ছয় থেকে সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করা হয়েছে প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি বলেন সকাল দশটার সময় দেলোয়ারের বাড়িতে আগুন লেগেছে এমন ডাকচিৎকার শুনতে পাই পরে আমরা অর্ধ শতাধিক ব্যক্তি এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় না ততক্ষণে দেলোয়ারের চৌচালা ঘর একটি দোচালা ঘর একটি একচালা ঘর দুটি পুরে ছাই হয়ে যায় এছাড়া ঘরে থাকা স্টিলের আলমারি একটি ক্যাবিনেট একটি খাট চারটা ফ্রিজ সহ একটি ঘরের যাবতীয় আসবাবপত্রে সব ছাই হয়ে যায় অন্যদিকে প্রত্যক্ষদর্শী সালাউদ্দিন জাহাঙ্গীর আল আমিন সুমন ইব্রাহিম খোকুন সিয়াম হাসান আরিফ মাহমুদ সহ আর অনেকে জানান আমরা শত চেষ্টা করেও কোনোভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি তাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটতে পারে কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি অন্যদিকে সহায় সম্বল সব হারিয়ে পাগলের মতো হাউমাউ করতে দেখা গেছে দেলোয়ার স্ত্রী সাহানারাকে এছাড়া হতভম্ব দেলোয়ারের সাথে কথা হলে তিনি বলেন তার জীবনের উপার্জিত সব শেষ হয়ে গেল তার দুই সন্তান স্বামী স্ত্রী মা বাবা এবং ছোট দুটি ভাই নিয়ে এখন তিনি নিঃস্ব আজকের পর থেকে তিনি কোথায় থাকবেন কোথায় খাবেন সেই জায়গাটুকু তার নেই সিএনজি স্কুটার কিনেছেন কিস্তি উঠিয়ে তিনি সব নিয়ে প্রায় তিন লক্ষ টাকা দেনা আছেন এ করুণ পরিস্থিতিতে তিনি সকলের নিকট সহযোগিতা কামনা করছেন আমার ঘরটা হুড়ি যা চাই চাই গেছে ভাই আমি লাখ লাখ টাকা দেন আজ বুঝলে অনেক কষ্ট করে চলি অনেক কষ্ট খাইতেছি এলাকার সবাই জানে আমি কি অবস্থায় আছি আমার এই গড্ডা আমি বহু চা ভিতরে করছি আমার এই মর্দে কিচ্ছু নাই আমি তাই করছি